এক সপ্তাহের বেশি সময় বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলার পর এবার ভারতের মণিপুর রাজ্যের 3টি জেলায় কারফিউ জারি করেছে রাজ্য সরকার। পাশাপাশি গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তনের কারণে মঙ্গলবার সকাল 11টা থেকে ইম্ফল পূর্ব ও পশ্চিম এবং থৌবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের বাসা থেকে বেশি দূরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইম্ফল পশ্চিমের কাকওয়ায় মঙ্গলবার কারফিউ চলাকালে মণিপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। ভারতের একটি সংবাদ সংস্থায় সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এদিকে শিক্ষার্থীরা পাথর ছুড়েছেন, অপরদিকে কাঁদানে গ্যাসের সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে যৌথ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবা আবারও বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। প্রায় 1 বছর আগেও সেখানের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এর থেকে মনে করা হচ্ছে, আগামী কয়েকদিনে রাজ্যে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছে রাজ্য ও কেন্দ্র। গতকাল সোমবার মণিপুরে পৃথক ঘটনায় কুকি জো সম্প্রদায়ের নেতা হই লুংডিম নামের একজন নারী ও লিম খোলাল মেট নামের একজন সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। লিম খোলাল ভারতীয় সেনাবাহিনীর আসাম রেজিমেন্টের হাবিলদার ছিলেন। দুজনেই দক্ষিণ মণিপুরের কাংপোকপি জেলার বাসিন্দা। ভারতের প্রচার মাধ্যম জানিয়েছে, লুংডিমের দেহে বোমার স্প্লিন্টারের চিহ্ন ছিল। কাংপোকপির থাংকুহ গ্রামে একটি গির্জার বাইরে তার দেহ পাওয়া যায়। সন্দেহ করা হচ্ছে, রোববার রাতে আততায়ীরা থাংবুহ গ্রামের কাছে একটি সিআরপিএফ ক্যাম্পে হামলা চালালে ক্রসফায়ারে মারা যায় লুংডিম। এদিকে লিম খোলাল মেটের দেহ সোমবার ইম্ফলের পশ্চিম জেলায় শেখমাই গ্রামে পাওয়া যায়। বাজারে যাওয়ার সময় তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।